সকলকে নমস্কার এবং জয় মা রক্ষিণী। আজ স্টুডিওয়ে আসতে আসতে পুরনো অতীতের কথা মনে পড়ছিল যে কিভাবে আমাদের স্টুডিও যেখানে অবস্থিত তার আশেপাশের স্কুলগুলোর জন্য সকালের এই অনুষ্ঠানে শ্রী অশোক মহারাজের কতদিন কতভাবে আমরা আটকে গেছি, দেরি হয়েছে, মানুষের কি চরম ব্যস্ততা, স্কুলের অভিভাবকদের তিনটে গাড়ির লাইন পরপর, ছ সাতজন সার্জন মিলে চেষ্টা করছেন রাস্তা খালি করার জন্য, কিন্তু সেসব এখন অতীত। ঠিক যেমনভাবে আমরা ভাবতে শুরু করতে পারি যে করোনা ভাইরাসের এই যে মারণ ব্যাধি এবং প্রকোপ, সেটা একটু একটু করে অতীত হচ্ছে, এবং সেই কারণেই হয়তো শ্রী অশোক মহারাজের যে মা রক্ষিণীর দরবার নতুন করে খুলেছিল তা আবার আপনাদের কাছে আমরা পুনরুদ্ধার করে আনতে পেরেছি। পুনরুদ্ধারের কথাটা এই যে মানুষ কত না ফোন করছেন যে ওনাকে লাইভে পাওয়া যায় না কেন, তার সবচেয়ে বড় কারণটা ছিল যে মহারাজ নিজের মনে নিবিষ্ট চিত্তে যখনই, সেটা প্রি কোভিড মানে কোভিডের আগেও আমরা দেখেছি, মাসাধিক কাল তাকে পাচ্ছি না আমরা, কোথায় না তিনি বসেছেন তার আসনে এবং সেই কারণেই তিনি কারোর সাথে দেখা করছেন না। মানুষ এটা ফিল করে না যে সারা রাত্রি ব্যাপী, সারা দিন ব্যাপী, সারা মাস, সারা বছর ব্যাপী, বহু কাল ব্যাপী তার এই সাধনা মানুষকে উন্নীত হতে জীবনে কতটা সাহায্য করে, সেই সাঁকো গড়ে দেওয়া যেটাকে বারবার বলেছি তারই অনুষ্ঠানে, সেই অসীমের সাথে আমাদের সীমাবদ্ধতাকে তিনি মিলিয়ে দিচ্ছেন এবং সেখানে একটু একটু করে মানুষ তার বঞ্চিত যে জীবন সেটাকে ফিরে পাচ্ছে এবং আবার জীবনের মূল স্রোতে সে এগিয়ে যেতে পারছে। আজকের অনুষ্ঠানও তাকে কেন্দ্র করেই, যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা যদি খুব সুস্থকর স্বাস্থ্যকর মনে না হয়ে থাকে, তাহলে রয়েছে মা রক্ষিণীর দরবার, রয়েছে দুদুটি হেল্পলাইন নাম্বার বিগত 20 বছর ধরে 9831734253 এবং 9903444493। সকলকে নমস্কার, স্বাগত, জয় মা রক্ষিণী। মা রক্ষিণীর দরবারে এলে কেউ খালি হাতে ফিরে যায় না, এ কথা বলার আজকে এতদিন পরে এই লাইভ অনুষ্ঠানে অপেক্ষা রাখে না। মহারাজকে আবার সশরীরে লাইভ একটি অনুষ্ঠানে পেয়েছি, আপনারা নিশ্চয়ই ফোন করবেন, কিন্তু তার আগে আমরা একটু একটু করে পিতৃপক্ষের দিকে প্রবেশ করছি এবং সেই পিতৃপক্ষে যে কত অসাধ্য সাধন হয় এই ক্রিয়ার মধ্যে দিয়ে, এই সাধনার মধ্যে দিয়ে, এই নানা ধরনের যজ্ঞের মধ্যে দিয়ে মহারাজের কাছে, সেই ঘটনা সেই কথা আমরা জানতে চাই। সকলকে স্বাগত, প্রণাম, শ্রী অশোক মহারাজ। জয় মা, জয় মা রক্ষিণী। মা রক্ষিণীর দুনিয়ায় আর ব্ল্যাক ম্যাজিকের দরবার, বা মা রক্ষিণীর দরবার ব্ল্যাক ম্যাজিকের দুনিয়া, সকলকে স্বাগত। একটি জিনিস আমরা বারবার বিভিন্ন সময় তুলে ধরি, বা অন্তত আমি তুলে ধরেছি, যে যখনই মনে হয়েছে তোমাদের সমস্যা, তখনই তোমরা কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গিয়ে পরামর্শ নিয়েছ। তার মানেটা এটাই যে তুমি নিজে বুঝতে পারছো কোথাও তোমার গিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু কখনোই কোনোভাবেই আগের থেকে সমাধানের রাস্তাটা তৈরি করে রাখি না। আমরা কখনোই আগে থেকে বিচার করিয়ে কি সমস্যা আসছে সেটার হাত থেকে কিভাবে বেরোনো যায় সে রাস্তায় কিন্তু সহজে যাই না। নিমিত্ত মাত্র কিছু জন হয়তো সেটা করে থাকে, বেশিরভাগই মানুষ সমস্যায় পড়লে তারপর কিন্তু দৌড়ায়, যেরকম অসুখ হলে তারপর ডাক্তারের কাছে যায়, ঠিক সেরকমই সমস্যায় পড়লে তারপর জ্যোতিষতান্ত্রিকের কাছে যাওয়া হয়। তাই কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে দেখুন আমার কি সমস্যা বলার থেকে অন্তত ভালো যে আমার এই সমস্যা রয়েছে, এটার সমাধান চাই। সেই কারণেই আমি আমার প্রত্যেকটি অনুষ্ঠানে সবাইকে বলেছি এবং আমার চেম্বারও সেটা ফলো করে আসছি বেশ কিছু বছর ধরে, যে আপনার কি সমস্যা আছে সেটা বলুন, অর্থাৎ আপনি কি সমাধান চাইছেন সেটা বলুন, সেটা যদি আমার কাছে থাকে, অর্থাৎ আমার তন্ত্রক্রিয়ার সাহায্যে যদি সেই সমস্যার সমাধান করা যায়, তাহলে বলা হবে হ্যাঁ আপনি আসুন। আর যদি আমার সেই তন্ত্রক্রিয়ার সাহায্যে সেই সমস্যার সমাধান না করা যায়, তাহলে বলা হবে যে আসার কোনো দরকার নেই, কারণ আমি আপনাকে আপনার সমস্যার হাত থেকে বার করতে পারবো না। তাই প্রত্যেকটা মানুষ
মাথায় রাখবে যেই আমার চেম্বারে আসবে অন্তত সমস্যার সমাধানের জন্য আসো। তুমি বিচার করানোর যে রাস্তা সেটা আমাদের লাইভ অনুষ্ঠান রয়েছে, অন্য সকল জ্যোতিষদের লাইভ অনুষ্ঠান রয়েছে, যে কোনো জায়গা বিচার করিয়ে নিতে পারবে, কিন্তু এই লাইভ অনুষ্ঠান বা ফোন কল মাধ্যমে কোনোদিনও কোনো রকম ভাবেই সমস্যার সমাধানটা হয় না। তাই চেম্বার মানেই সমস্যার সমাধানের রাস্তার এক ধাপ এগিয়ে যাওয়া। তাই যারা যারাই যার যার চেম্বারেই যাবে মাথায় রাখবে সমাধানের জন্য যাচ্ছ, সেই মনোবৃত্তি সেই মনোইচ্ছা নিয়ে যাবে, দেখবে অবশ্যই সমস্যার হাত থেকে বেরিয়ে আসার জন্য এক ধাপ অনেক আগেই এগিয়ে যেতে পারছো। জয় মা রক্ষিণী, কে আছেন? আগরপাড়ায় জন্ম, তাই তো? সকালবেলা? হ্যাঁ। তোমার জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? সোমবার জন্মবার তো? কর্কট রাশি বৃশ্চিক লগ্নের অশ্লেষা নক্ষত্রে চতুর্থীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছে। তোমার গণ হচ্ছে দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে বুধবার, মাস হিসেবে পৌষ মাস তোমার জন্য শুভ নয়। এখানে আমরা বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে চন্দ্র এবং মঙ্গল খুব পীড়িত অবস্থায় রয়েছে। চন্দ্র এবং মঙ্গল যখন কোনো মানুষের পীড়িত অবস্থায় থাকে তখন যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলোর মধ্যে চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, তাই তুমি দেখবে এখানে পীড়িত অবস্থায় থাকার জন্য মানসিকভাবে কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, তোমার মন প্রচণ্ডভাবে চঞ্চলগ্রস্ত অবস্থায় থাকবে, কোনো কাজে মনকে কেন্দ্রীভূত করতে গিয়ে সমস্যার সৃষ্টি হবে। শারীরিক অসুস্থতার মধ্যে চোখ নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে বা ঠান্ডা লাগার প্রবণতা দেখা দিতে পারে। আবার মঙ্গল এখানে খারাপ থাকার দরুন বা পীড়িত থাকার দরুন যে গ্রহ দ্বারা পীড়িত হয়েছে সেই গ্রহের দ্বারা কি হবে, মানুষ তোমাকে সহজে বুঝে উঠবে না, অনেক ভুল বুঝবে, প্রত্যেক কাজের মধ্যে এগোবার ক্ষেত্রে কিছু না কিছু বাধার সৃষ্টি হবে, শত্রু কিছু না কিছু ভাবে তোমাকে এগোতে দেবে না, ক্ষতি করার চেষ্টা করবে। পরিশ্রম যে অনুসারে করবে সেই অনুসারে তোমার রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে গিয়ে বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে, অর্থাৎ পরিশ্রম প্রচুর পরিমাণে করবে সেই মাপে রেজাল্ট কিন্তু তোমার কাছে আসবে না। বর্তমান অবস্থায় যে অবস্থায় কেতু শনির সঙ্গে ট্রানজিট করছে সেরকম অবস্থায় তুমি গিয়ে লক্ষ্য করবে যে শারীরিক কিছু অসুস্থতা সৃষ্টি হবে বা ব্যথা বেদনা বৃদ্ধি পাবে, যেখান থেকে কোনোভাবেই কোনো কিছুতেই ঠিক শরীরটা জুৎসইভাবে এগোচ্ছে না। তাছাড়া গুপ্ত শত্রু দ্বারা বিভিন্ন রকমভাবে আঘাতপ্রাপ্তি হতে পারে বা গুপ্ত শত্রু দ্বারা বিভিন্ন উপায়ে ক্ষতি সাধিত হতে পারে বা বাধাপ্রাপ্তি ঘটতে পারে, পাওয়া জিনিস না পাওয়ার সম্ভাবনা বর্তমান অবস্থায় অনেক বেশি পরিমাণে রয়েছে, প্রিয়জন বা কাছের মানুষ থেকে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, গুরুজনদের সঙ্গে মতবিরোধ বা মতনৈক্য দেখা দেওয়ার সম্ভাবনা পূর্ণমাত্রায় রয়েছে। ক্যারিয়ার ডেভেলপ করতে গিয়ে, বিশেষ করে আর্থিক ক্যারিয়ার ডেভেলপ করতে গিয়ে সমস্যার সৃষ্টি হবে। কি জানতে চাইছো বলো? আমি জানতে চাই আমার কি কোনো সরকারি চাকরি যোগ আছে? সরকারি চাকরি দেখো, এখানে আমরা যদি যে কম্বিনেশন দেখতে পাচ্ছি তাতে আর্থিক জায়গার বেশ কিছু সমস্যা এবং প্রাপ্তির জায়গায় বাধা রয়েছে, তাই তুমি দেখবে সেইভাবে পূর্ণমাত্রায় সাফল্য তুমি পাবে না, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে গিয়ে বাধা প্রাপ্তি ঘটবে। একটা কথা মনে করাতে হয়, এই যে বাধা প্রাপ্তির কথা মহারাজ বারবার বলছেন বা বলে থাকেন বা সেটাই ঘটছে বলে আপনি ফোনও করছেন, আপনারা ফোন করেন, সেই বাধা প্রাপ্তি যে পরিস্থিতি তার থেকে নিজেকে বের করে আনার জন্য কি কি ধরনের ক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় সে কথা বহুবার এখানে ব্যক্ত হয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের শুরু আছে
এবং মহারাজের যারা যোগ্য দেখেছেন তারা জানেন নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা যায়। আজ এই প্রক্রিয়াটা আরেকবার আপনাদের দেখাতে চাই যে কতটা শাস্ত্রসম্মত এবং বিধিসম্মতভাবে তিনি এগোন এই তন্ত্র সাধনায়। একবার দেখুন, এবং কেন তিনি তার উরুর উপর রেখে এই বলি প্রদান করছেন তারও কিন্তু একটা বেসিক কারণ আছে। এটা কিন্তু অন্যত্রও করা যেতে পারে, কিন্তু কেন তিনি করছেন, তার অগ্নির, তার যে এই যে দেখছেন এইমাত্র আমাদের ব্যাকড্রপে দেখছেন হোমযজ্ঞের যে অগ্নি, আমরা এটাতে পরে আসবো, এই পার্টিকুলার ক্লিপটাতে পরে আসবো, তার কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লিপ এবং মাইলস্টোনের মতো দাঁড়িয়ে আছে এই ক্লিপ। যারা পুরনো বন্ধু আমাদের শ্রোতা দর্শক তারা জানেন, আপনার টেলিফোনটা নিয়ে আমাদের ক্যামেরাম্যান বন্ধু অশিষ যেটা দেখাচ্ছে আমরা সেটাতে ফিরে আসবো। তার আগে কে আছেন? জয় মা রক্ষিণী, নমস্কার। হ্যাঁ বলুন বলুন, একটু জোরে বলবেন ভাই। হ্যাঁ জয় মা রক্ষিণী। হ্যাঁ বলুন। আপনাকে আগাম শুভেচ্ছা জন্মদিনের, আর নদিনের মাথায় তো আপনার জন্মদিন। হ্যাঁ, তোমার জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? মকর লগ্নে হস্তা নক্ষত্রের প্রতিপদের শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছে। তোমার গণ হচ্ছে দেবগণ, দিন হিসেবে শনিবার, মাস হিসেবে ভাদ্র মাস তোমার জন্য কিন্তু শুভ নয়। চেষ্টা করবে এই সময় যতটা ঈশ্বরের কাছে নিজেকে নিয়োজিত রাখা যায়, অর্থাৎ পুজো আচ্চার মধ্যে, জপ ধ্যানের মধ্যে নিজেকে রাখবে। আজকে আমি এই নিয়ে তোমাকে দ্বিতীয় ছক, দ্বিতীয় ছকের সেই একই রকম সমস্যা আমি দেখতে পাচ্ছি, যেটি বৃহস্পতি পীড়িত অবস্থায় বসে রয়েছে। বৃহস্পতি যখন পীড়িত অবস্থায় থাকে তখন কি হচ্ছে, বৃহস্পতি আমাদের অর্থের কারক গ্রহ, অর্থের মালিক। তো অর্থ যদি পীড়িত অবস্থায় থাকে, অর্থের মালিক, তাহলে আমাদের কি হয়, অর্থ আসার জায়গায় সমস্যা, আর্থিক ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হওয়া, আর তার সঙ্গে সঙ্গে ডিসিশন তৈরি করার ক্ষেত্রে আর গুরুজনদের সঙ্গে মতবিরোধ, এগুলো অনেক বেশি দেখা দেয়। তার সঙ্গে কেতু যে অবস্থায় বসে রয়েছে এবং কালসর্পযোগ সৃষ্টি করে, কি হচ্ছে, পরিশ্রমের পরিমাণ প্রচুর পরিমাণে করে ফেলতে হচ্ছে, আর সেইভাবে রেজাল্ট আসার জায়গায় কিন্তু ইচ্ছে অনুসারে, মনের ইচ্ছে অনুসারে রেজাল্ট পাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। এবং এখানে যে যোগ সৃষ্টি হয়েছে তাতে বলবো একটু সাবধান থাকবে, তন্ত্রোক্ত উপায়ে শত্রু দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শত্রু তন্ত্রোক্ত উপায়ে তোমাকে ক্ষতি করতে পারে। আগের ছকেরও একই রকম অবস্থা, এই ছকেরও অনেকটা একই রকম অবস্থা দেখতে পাচ্ছি, যেখানে শত্রু দ্বারা তন্ত্রোক্ত উপায়ে ক্ষতি হবার সম্ভাবনা থাকছে। তুমি যে বাস্তুতে বিরাজ করবে সে বাস্তুতে কিন্তু বাস্তু দোষ রয়েছে, এবং তোমার এখানে যেটা রয়েছে তাতে কিন্তু গুপ্ত শত্রু দ্বারা পূর্ণ মাত্রায় ক্ষতি সাধিত হবে। পরিশ্রম বা লাভ, এই দুটো যখন মানুষের জীবনে ফেভার করে তখন মানুষ অনেক উন্নতি ঘটে মানুষের জীবনে। এবার পরিশ্রমের ফেভার মানে তোমার কাছে সুযোগ যদি না আসে তাহলে তুমি পরিশ্রম করতে পারবে না, আর পরিশ্রমটা যদি সঠিক জায়গায় সঠিকভাবে না করতে পারো তাহলে রেজাল্ট বেরোবে না। আর লাভ, এই পরিশ্রমটা করার যে অপরচুনিটি সেটা আসার দরকার আছে। তো সেই ক্ষেত্রে এখানে ভাগ্যের জায়গায় কিন্তু গ্রহ যে সে মারকপতি বসে আছে। তো মারকপতি যদি ভাগ্যের জায়গায় বসে থাকে তাহলে আমি বারংবার তাদেরকে দেখেছি যে সুযোগ এসেও আসে না, অর্থাৎ হাতছাড়া হয়ে যায়, একদম কাছে গিয়ে তারপর সেটাকে অ্যাচিভ করা যায় না, কোনো না কোনো কারণে, কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো ভাবে সেটা নষ্ট হয়ে যায়। তোমার জীবনে কি এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে কি? হ্যাঁ
এবং আরো একটি জিনিস, তোমার ক্ষেত্রে অনেক বেশি সাবধান করব, যেরকম শত্রুর ক্ষেত্রে সাবধান করলাম, বাস্তুর ক্ষেত্রে সাবধান করলাম, সেরকম কিন্তু রাগ বেশি করলে চলবে না, অর্থাৎ মাথা গরম বেশি করলে কিন্তু হবে না, তাহলে গিয়ে তোমার সবকিছু নষ্ট হয়ে যাবে। রাগের জন্য তুমি দেখবে বেশ কিছু সম্পর্ক তোমার বিনষ্ট হয়ে যাচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, কি জানতে চাইছো বলো। প্রতিকার যদি তুমি করিয়ে নাও তাহলে অবশ্যই ব্যবসার জন্য তুমি যেতে পারো। ব্যবসার জন্য শুক্রজনিত ব্যবসার জন্য যেতে পারো এবং মঙ্গলজনিত ব্যবসার জন্য যেতে পারো, ঠিক আছে? এবার শুক্রজনিত ব্যবসার মধ্যে বিভিন্ন রকম ধরো ফ্যাশনেবল আইটেম হতে পারে, ফ্যাশনেবল জুয়েলারি হতে পারে, যেটা আর্টিফিশিয়াল জুয়েলারি, যেগুলো ইমিটেশন জুয়েলারি রয়েছে, সেগুলো যেতে পারো, পার্লার করতে পারো, স্পা কেন্দ্র করতে পারো, মিষ্টির দোকান করতে পারো, চিনির ওপরে যে কোনো জিনিস করতে পারো, তার সঙ্গে মাটি, তার সঙ্গে প্রমোচিং, বাড়ি কেনা বেচা, জমি কেনা বেচা, বাড়ি তৈরি করে বেচা, এগুলো করতে পারো। আর তার সঙ্গে চায়ের সঙ্গে কোনো রিলেটেড কোনো জিনিস করতে পারো, লোহার সঙ্গে রিলেটেড কোনো জিনিস করতে পারো, সরকারি কোনো টেন্ডার ধরতে পারো, কিন্তু সেগুলো সম্পূর্ণটাই নির্ভর করবে তোমার গ্রহ দোষগুলো প্রতিকারের ওপর। সরকারি টেন্ডার ধরতে পারো, সরকারের থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে কিছু কাজ নিতে পারো। তো এই ধরনের ব্যবসাগুলো তুমি যেতে পারো যেখানে তোমার উন্নতি করতে ভালো হবে। হ্যাঁ, গার্মেন্টসের ব্যবসা। হ্যাঁ, সেটা কিন্তু একদম আটপৌরে গার্মেন্টসের ব্যবসা করলে হবে না, একটু ফ্যাশনেবল এর দিকে যেতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? কারণ এখন গার্মেন্টসের মধ্যে তো নানা রকম বিভাগ রয়েছে, যেগুলো ফ্যাশনেবল গার্মেন্টস রয়েছে সেগুলোর উপরে যদি যাও তাহলে অবশ্যই করতে পারবে। ভালো থাকবেন। টেলিফোন নাম্বার গুলো আমি বারবার করে আপনাদের মনে করিয়ে দিই, আরেকবার বলি 9831734253 এবং 9903444493। অনুষ্ঠানের সূচনায় আজকে মহারাজ বলেছেন, বহুবার বলে থাকেন, আজকেও বলেছেন, সমস্যার সমাধানের জন্য যারা আসতে চাইছেন তারা আসতে পারেন দমদমে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পুলিন পল্লী, যেখানে মা রক্ষিণী তাঁর আসনে আসীন আছেন। আপনাদের বলি যে এই যে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার কথা অনুষ্ঠানের সূচনায় বলেছিলেন, আমি মহারাজকে একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করতে চাইব যে যারা হয়তো নতুন দেখছেন তারা হয়তো ভাবতে পারেন যে এটা ঠিক কী, চক্রাকারে কেন মহারাজ একটি বিশেষ ক্রিয়া করছেন, মহারাজ যদি এটা বলেন। এটা নতুন এলেন, আমি যে ক্রিয়া করে থাকি ব্ল্যাক ম্যাজিক, একমাত্র আমার ঘরানা বা আমার ওপর আমার প্রয়োগী হয়, এটা আমি প্রয়োগ করে থাকি। মানুষের ওপর যখন বান মেরে ক্ষতি করা হয় সেই বানকে কাটানো হয়, মুখের বলে দেওয়া নয়, শুধু ক্রিয়াগুলো করে সেগুলো কাটিয়ে দেওয়া হয়। গ্রহের বিভিন্ন রকম দোষ থাকে, বিভিন্ন রকম দোষ, সেটা মাঙ্গলিক দোষ হোক, তন্ত্রোক্ত দোষ হোক, কালসর্প, যে কোনো ধরনের দোষ হোক, সেটাকে আমি আমার তন্ত্র মতে, ক্রিয়াটা তো এই দিয়েই শুরু, এই দিয়ে, হ্যাঁ, এটা এটা মিডিল এর ক্রিয়া, এটা দিয়ে শুরু বলতে পারো। সেটা হয়তো ডিমের ওপরে হয়, ঠিক, বা মোচার উপরে হয়, লেবুর উপরে হয়, সেটা তো আপনি নিজে হাতে, আমরা দেখেছি যে সেই ডিমকে ক্রিয়া উপযুক্ত করার জন্য করতে হয়, অঙ্কন করে তারপর তার মধ্যে তাকে উপযুক্ত করতে হয়, তারপর সেটাকে ঘুরিয়ে প্রয়োগ করতে হয়, এবং এই প্রয়োগ করে আবার এটারও নিয়ম আছে, কখনো চার রাস্তার মোড়ে, কখনো পুকুরের মধ্যে, নদীর মধ্যে, এবং একটি বিশেষ সময় আছে, বিশেষ, হ্যাঁ, বিশেষ সময় রয়েছে, সেই সময় এগুলোকে রাখতে হয়, এবং এগুলোর জন্য আবার যে পিশাচিক পৈশাচিক মাধ্যম আমি প্রয়োগ করে থাকি তাদেরকে আবার খাবার দিতে হয়, সেই জন্য আমাকে রাত্রিবেলা এর ক্রিয়া করতে হয়, চালান ছাড়তে হয়, যেরকম এটা একটি চালান ছাড়া হলো, এই চালানেরই আর একটি চালান ছাড়তে হয়, যেটি ক্রিয়ার মাধ্যমে আছে, অর্থাৎ খাবারের মাধ্যমে তাদেরকে এই আহ্বান করে ছাড়া হয়, এবং এখানে অভূতপূর্ব ভাবে আমি কিন্তু রেজাল্ট পেয়েছি, সাড়া পেয়েছি বলা চলে, রেজাল্ট বলা ভুল, সাড়া পেয়েছি, এবং এটা মিসফায়ার বলতে গেলে 99% এর উপরেই আছে, যে এই মিসফায়ারটা আমার মনে হয় এই জগৎ বহির্ভূত,
আপনি এই যে কানেক্ট করতে পারেন, মহারাজ যে কানেক্ট করেন অসীমের সাথে, এটা রবি ঠাকুর যেরকম তার গান দিয়ে করেছেন তেমনি মহারাজ তার ক্রিয়া দিয়ে করেন। আমরা এই কথাটা বলতেই পারি যে এই যে তুমি সূচক মা, তুমি শক্তি দাও, এই মা কে? আমরা তো তাকে দেখতে পাই না, কিন্তু তিনি সেই নিরাকারকে দেখতে পাচ্ছেন, কানেক্ট করতে পাচ্ছেন, যুক্ত করতে পাচ্ছেন, এবং তার এই মাধ্যম আমাদেরকে এগিয়ে নিয়ে যায় আরো নিকটবর্তী একটি তীরে, যেখান থেকে আমরা এই সাফল্যের কথা, এই সাড়ার কথা যেটা মহারাজ বললেন, সেই সাড়াটা আমরা পেতে পারি। জয়মারক্ষিণী কে আছেন? হ্যালো, কাউকে পেয়েছি আমরা, নমস্কার, বলুন। হ্যাঁ, আরেকবার বলুন আপনার নামটা। বলুন, ডেট অফ বার্থ বলুন। 13/1/1977। মহারাজ আগেই বলেছেন যে আপনি পৌষ মাঘে জন্মে থাকবেন, জানুয়ারি বলেছেন, 13/1/1977। সময় দুপুর 12:45। জন্মস্থান? জন্মস্থান আসাম। মুখটা একটুখানি সরিয়ে কথা বলুন ফোন থেকে। হ্যাঁ, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? তুলা রাশি মেষ লগ্নের চিত্রা নক্ষত্রে নবমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে বৃহস্পতিবার, মাস হিসেবে মাঘ মাস। এই সময় চেষ্টা করবে যতটা পূজো আচ্ছার মধ্যে নিজেকে রাখা যায়। এখানে আমরা গ্রহগত অবস্থান যেটা দেখতে পাচ্ছি, এখানে আজকে মজার বিষয় আমি যাকে দেখলাম, কাল সর্প থাকছে, তার সঙ্গে বৃহস্পতি কিন্তু খুব ভালো অবস্থায় থাকছে না, এবং চন্দ্র ভালো অবস্থায় থাকছে না। তাই চন্দ্র এবং বৃহস্পতির ওপরই বারবার বলতে হচ্ছে যে আর্থিক জায়গা ডেভেলপ করার ক্ষেত্রে সমস্যা, কাউকে টাকা ধার দিলে কিন্তু ফেরত পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, পাওনা ভাগ্যে, বিশেষ করে অর্থের পাওনা ভাগ্যে পূর্ণ মাত্রায় বাধার সৃষ্টি হবে, ডিসিশন তৈরি করার ক্ষেত্রে সমস্যা, মানসিক চঞ্চলতা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে, চোখ নিয়ে কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, ঠান্ডা লাগার প্রবণতা দেখা দিতে পারে, কফসর্দি কাশিতে ভোগার সমস্যা হতে পারে, বা নিউমোনিয়া জাতীয় রোগ দেখা দিতে পারে, কর্মের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, শত্রু দ্বারা বাস্তুতে হানি ঘটার সম্ভাবনা বর্তমান অবস্থায় প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু সম্পর্কের জায়গা বেশ কিছু দূরত্ব বৃদ্ধি পেতে চলেছে আগামী কিছু বছরের মধ্যে, বিশেষ করে 2-3 বছরের মধ্যে অনেকগুলো সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। কি জানতে চাইছেন বলুন? জন্ম হবে সেটা হলো এই আর্থিক অনটনের কথা। দেখুন, শরীর আছে, সমাজ আছে, কিন্তু উনি আর্থিক অনটনের কথা বলেছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় আপনার কিন্তু 50% কাজ হয়ে রয়েছে, কিন্তু বাকি 50% যদি করাতে চান আপনাকে কিন্তু আসতেই হবে। ব্যবসার জায়গা কি ব্যবসা করছো? তো এখানে একটা জিনিস দেখো, এখানে কিছু গ্রহদোষ জন্মগত অবস্থায় রয়েছে এবং সেই দোষটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমার প্রশ্ন হলো, এই যে দোষ অ্যাক্টিভ হয়ে রয়েছে বা জন্মগত যে দোষগুলো রয়েছে, এর কি কিছু প্রতিকার করিয়েছো? তাহলে এই জায়গার একটু প্রতিকার করিয়ে নাও, দেখবে এখানে ধীরে ধীরে যে সমস্যাগুলোর মধ্যে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসবে। দেখো এখানে ছোট্ট সময়, তাই আমি কয়েকটা গ্রহ বা এক দুটো গ্রহের উপরে বিচার করে বলছি, তার মানে পুরো বিচারটার দরকার, বিচারটা করিয়ে নাও। বিচার করার থেকেও বেশি গিয়ে বলো যে আমার ব্যবসার উন্নতি দরকার, যার কাছে যাবে তাকে বলবে ব্যবসার উন্নতি দরকার, সে তার মতন করে যে যে জায়গাগুলো রিপেয়ার করার আমরা বলে থাকি, জায়গাগুলো ঠিক করার দরকার, সেগুলো সেই গ্রহদোষগুলোকে জায়গাগুলোকে ঠিক করিয়ে নেবে। সঙ্গে সঙ্গে অঘর অষ্টলক্ষ্মী ক্রিয়া প্রয়োগ করবে, বৈভব লক্ষ্মী ক্রিয়া প্রয়োগ করবে, দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্য বৃদ্ধি ক্রিয়া করবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যদি পারে তো অষ্টলক্ষ্মী স্থাপন করিয়ে নেবে, তাতে কিন্তু ব্যবসা বৃদ্ধি পাবেই পাবে।
কিন্তু সেগুলো সঠিকভাবে ক্রিয়াগুলো করতে হবে, নিজের ক্রিয়াতে নিজেকে উপস্থিত থেকে সেই জায়গাগুলোকে এগিয়ে যদি নিয়ে যেতে পারো, কবচ ধারণের সাথে সাথে মন্ত্র জপ এগুলো যদি করতে পারো এবং পুনরায় বারংবার বিভিন্ন তিথিতে তার যজ্ঞগুলো অমাবস্যা তিথির যজ্ঞ, যেরকম শ্মশানে চিতার উপর যজ্ঞ, এই জায়গাগুলো যদি কন্টিনিউ করতে পারো রেজাল্ট 100%, সেটা গ্যারান্টি সহকারে বলবই বলবো। তার কারণ আজ পর্যন্ত আমি যে ক্রিয়াগুলো করেছি এবং মানুষ যদি সেগুলোকে কন্টিনিউ ফলো করে এসছে তো তারা কখনো খালি হাতে ফেরত যায়নি। যতটুকু মানুষ খালি হাতে রয়েছে তাদের বেশিরভাগই মানুষ কোথাও না কোথাও নেগলিজেন্সি করছে, তাই তারা খালি হাতে রয়েছে। ক্রিয়া যারা সঠিকভাবে করেছে তারা রেজাল্ট পায়নি, এটা হয়নি আর কোনোদিনও হবেও না। মহারাজ একটু আগেই শুরু করেছিলেন বা আমরা শুরু করেছিলাম আশার বাণী দিয়ে, আমরা এই কথাটাই বলতে চাই যে এখন বেরিয়ে আসুন। অনেকদিন আমরা ঘরে থেকেছি, বেরিয়ে আসুন। আজকেও ইনফ্যাক্ট এখানে আসার আগে তার চেম্বারে বেশ কিছু মানুষ আসছেন, সেই খবর আছে। আমরা সেই কারণেই আপনাদেরকে বলি তবুও আমরা আরেকটি অনুষ্ঠানে প্রবেশ করছি, আপনারা সঙ্গে থাকবেন এবং নিজের কাজ নিজে করো, নিজের যজ্ঞে নিজে বসো, এই কথাটা যে তিনি বারবার বলেন সামনেই পিতৃপক্ষ, তাই নিয়ে আমরা আলোচনায় ফিরে আসছি। সকলের সঙ্গে থাকবেন। জয় মা রক্ষিণী। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।